পঞ্চায়েত গঠনের আগে কেশাপাট গ্রাম পঞ্চায়েতে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করল বিজেপি। নবনির্বাচিত প্রধান হলেন মিতা বেশরা সরে। আজ অর্থাৎ শুক্রবার শেষ দিনের পঞ্চায়েত গঠন হলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের কেশাপাট গ্রাম পঞ্চায়েতে। এখানে 28টি আসনের 11টি পায় তৃণমূল কংগ্রেস, বিজেপি 16টি ও নির্দল 1টি আসন। দীর্ঘদিন এই পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল, এবারে বিজেপি দখলে এলো কেশাপাট গ্রাম পঞ্চায়েত। এবার পঞ্চায়েত প্রধান হলেন মিতা বেশরা সরে, উপপ্রধান হলেন আনন্দ বক্সী। আজ উৎসবের মেজাজে মেতে ওঠে কেশাপাট। এদিন পঞ্চায়েত গঠনের আগে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করা হয় পঞ্চায়েত অফিস। এদিন বিজেপি নেতৃত্বরা জানান, বিগত তৃণমূল বোর্ড থাকাকালীন ব্যাপক দুর্নীতির সাথে জড়িত ছিল, তাই বিজেপি গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে পঞ্চায়েত অফিসে প্রবেশ করে। প্রথম আপনারা বোর্ড দখল করলেন, তারপর দেখা গেল গঙ্গা জল দিয়ে পঞ্চায়েত অফিসে ঢুকলেন, কি কারণ? কতগুলো আসন পেয়েছেন বলছি, এই এর আগে এখানে প্রধান মানে অঞ্চল ছিল তৃণমূলের দখলে, আপনারা প্রথম অঞ্চল পেলেন, আগামী দিনে কি লক্ষ্য রয়েছে আপনাকে? ঢোকারের সবচেয়ে বড় জিনিস আজকে আমাদের খুশির দিন, আর মা মাটি মানুষ যে মমতা ব্যানার্জি যে গর্ব করতেন মায়েরদের সম্মান, মাটির তো আজ তো কোনো দাম নেই, মানুষদের তো রেট বেড়ে গেছে, ঠিক আছে, তো সেইগুলোর বিরুদ্ধে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। আর অঞ্চলটাকে যে নোংরা মারিয়ে দিয়েছে সেই নোংরাটাকে আমরা সরিয়ে আমরা ওই জঞ্জালের দায়ভার না নিয়ে আমরা গঙ্গা জল ছড়িয়ে অঞ্চলে প্রবেশ করি, যাতে পরবর্তী পথে আমাদের সুস্থভাবে অঞ্চলকে চালাতে পারি, মানুষের কাজ করতে পারি, এবং মানুষের অন্যায় অবিচার যে ওরা অত্যাচারিত ছিল সেটা থেকে মানুষকে আমরা রক্ষা করি। মূলত গঙ্গা জল ছড়ানোর উদ্দেশ্য কী? গঙ্গা জল ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমরা গঙ্গা জল হচ্ছে আমাদের পবিত্র, সেই গঙ্গা জল আমাদের পুজোর উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, সেই জন্যই গঙ্গা জলটাকে আমাদের অফিসে ছড়িয়ে আমরা শুদ্ধিকরণ করে অফিসে প্রবেশ করেছি। আগামী দিনের লক্ষ্যটা কী? আগামী দিনের লক্ষ্য আমাদের অঞ্চলকে দুর্নীতিমুক্ত করা, মানুষের পাশে দাঁড়ানো, এবং স্বচ্ছ মানসিকতা এবং স্বচ্ছ ভাবনা নিয়ে নরেন্দ্র মোদীর রাষ্ট্র নেতা হিসেবে বা রাষ্ট্র হিসেবে আমরা স্বচ্ছ ভারত চিন্তা অভিযান নিয়ে কাজ করতে পারি। প্রধান হয়েছে আমাদের সহকর্মী মিতা সরেন বাসকে, আর মিতা বেশরা সরেন, আর উপপ্রধান হয়েছে আনন্দ বক্সী, পেশাপাট 51 বোর্ড।